স্ট্যান্ডার্ড ফোর তোমাদের ভূগোল আজকেই পড়ানো, ইউটিউবে ক্লাস শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখো, 18 অধ্যায় পড়ানো হয়েছে পশ্চিমবঙ্গের সামাজিক ও সাংস্কৃতিক পরিবেশটা। দেখো লেখা আছে 75 পাতা বিভিন্ন উৎসব অনুষ্ঠানটা। মানুষের জীবনে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। উৎসব মানে জীবনে আনন্দ বা বৈচিত্র্যের পাশাপাশি অন্য বহু মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ করে দেয়। ধরো দুর্গা পুজো হচ্ছে, কোনো রথের মেলা, তাহলে এক মানুষের সঙ্গে দেখা হচ্ছে, মেলামেশা হচ্ছে, গল্প গুজব হচ্ছে, আনন্দ হচ্ছে, সব সেটাই হচ্ছে বলছি যে উৎসব মানে জীবনে আনন্দ ও বৈচিত্র্যের পাশাপাশি অন্য বহু মানুষের সঙ্গে মেলামেশার সুযোগ করে দেয়। ধরো অনেক তোমার বন্ধু অনেক দেখা হয়নি, আর কোনো মেলায় দেখা হলো, হয়তো বন্ধুরা বিদেশে থাকে, তারা পুজো এলো, তুমি আর পুজো দেখতে গেছো, সেখানেও দেখা হলো, সেটাই বলছে যে বহু মানুষ সঙ্গে মেলামেশার সুযোগ করে দেয়। বিভিন্ন পুজো অথবা মেলা উপলক্ষে এই সুযোগ ঘটে। আগে বললাম যেমন ধরো শান্তিনিকেতনে পৌষ মেলা, আর পৌষ মেলাটা কোথায়? শান্তিনিকেতনে। মায়েশে রথের মেলা, মায়েশ হল শ্রীরামপুরে। কৃষ্ণনগরে বারোদোল মেলা, কোচবিহার অথবা শান্তিপুরে রাসমেলা, ঘুটিয়ারি শরীফের মেলা, দক্ষিণ চব্বিশ পরগনা গঙ্গাসাগর মেলা প্রভৃতি। এগুলো সব মেলা বা উৎসব, সব ধরে মানুষ মিলেমিশে এইসব উৎসবে আনন্দ করে। বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু সেখানে সেখানে যায়, সেই জায়গায় যায়। এবার দেখো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব হলো দুর্গাপুজো। এই আমাদের আগে হয়ে গেল দুর্গাপূজা হয়ে গেল সবচেয়ে বড় উৎসব হিন্দুদের। খ্রিস্টানদের উৎসব বড়দিন এবং মুসলমানদের উৎসব হচ্ছে ঈদ, খুব ধুমধামের সঙ্গে পালিত হয়। এই সব উৎসবেও অন্য ধর্মের মানুষেরা সামিল হন, মানে মিলিত হন একসঙ্গে, নিজেদের আত্মীয় স্বজনের সঙ্গে নতুন করে যোগাযোগ তৈরি হয়। তাহলে যেসব আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ থাকে না, তাদের নতুন করে আবার সৃষ্টি হয়। এইগুলো হচ্ছে ব্যাপার। পশ্চিমবঙ্গে নানা আঞ্চলিক অনুষ্ঠানও হয়ে থাকে, নানা কারণে এইসব উৎসব হয়। যেমন ধর্মীয় বিশ্বাস, দুঃখ আনন্দের লোককথা, ফসল বপন কিংবা তোলা ইত্যাদি। ফসল বপন মানে ফসল চাষ করা, মানে বোনা, আর তোলা মানে ধান, মানে ফসল কাটাকে বলা হচ্ছে। গ্রাম্য জীবনে একঘেয়েমি কাটাতে লোকগীতি বা ব্রতগান গাওয়া হয়। ধরো একঘেয়েমি গ্রামে বসে আছে সবসময়, ভালো লাগছে না, সেটা গান গেয়ে আনন্দ ফুর্তি আনন্দ করছে আর কি। সে হচ্ছে গ্রাম্য জীবনে একঘেয়েমি কাটাতে লোকগীতি বা ব্রতগান গাওয়া হয়। এইসব গানের মধ্যে উল্লেখযোগ্য হলো ভাদু টুসু গান, গম্ভীরা, ভাইয়া, ভাটিয়ালি ইত্যাদি। কাজের সঙ্গে গ্রামের মানুষ গানকে জুড়ে রেখেছেন, যেমন পাথর ভাঙার গান, মাছ ধরার গান। তারা যারা মাছ ধরে তারা কিন্তু গান গায়, পাথর ভাঙতে হলেও গান গাড়া গায়, ছাদ পেটে যেমন ছাদ পেটানো হয় তো ছাদ পেটেরও গান গায় ইত্যাদি। সুরেলাই গানগুলো স্থানীয় ভাষাতেই গাওয়া হয়। এছাড়া আছে বিভিন্ন জাতি উৎসব যা সারা ভারতের পাশাপাশি পশ্চিমবঙ্গেও পালিত হয়। তাহলে সারা দেশ জুড়ে সব ধর্ম সব সম্প্রদায়ে সম্প্রদায়ের মানুষ যে উৎসব পালন করে তাকে জাতি উৎসব বলে। তাহলে জাতি উৎসব কাকে বলা হলো? দেখো সারা দেশ জুড়ে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যেসব উৎসব পালন করে তাকে জাতি উৎসব বলে। সেই জাতি উৎসব কোনো দেখো স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, নেতাজি বা মহাত্মা গান্ধী জন্মদিবস, শহীদ দিবস ইত্যাদি। এইসব উৎসব পালনের মধ্য দিয়ে দেশাত্মবোধ জাগে, স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসাবে দায়িত্ব কর্তব্য তৈরি হয়। আর তোমাদের এই পর্যন্ত পড়া দেওয়া রইল, আর প্রশ্ন আর উত্তরগুলো তোমাদের সব রইল। আর তোমাদের স্ট্যান্ডার্ড ফোর তোমাদের ভূগোল আজকে ইউটিউবে ক্লাস শেষ। আর ভূগোলও তোমাদের এমসিকিউ হবে কিন্তু, হ্যাঁ বড় প্রশ্ন হবে না, সব এমসিকিউ, বাড়িতে ছোটো ছোটো প্রশ্ন করবে সেগুলোই হবে। তোমাদের শেষ পড়া দিলে আর ওই এই অনুষ্ঠানে আর প্রশ্ন আর উত্তর লেখা যেগুলো আছে সেগুলো করে নেবে, তাই তোমাদের শেষ হয়ে গেল ভূগোল আজকে। এমসিকিউ কিন্তু হবে তোমাদের, হ্যাঁ।